রাজশাহীতে কর্মকর্তাদের ঘুষ গ্রহণ, অনিয়ম, দুর্নীতি আর হয়রানিতে বিভাগীয় পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক অফিস প্রতিষ্ঠা করলেও ভোগান্তি কমছে না বেসরকারি কলেজ শিক্ষকদের। তাদের অভিযোগ, এমপিও ও পদোন্নতির ক্ষেত্রে আবেদন থেকে শুরু করে পদে পদে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। আঞ্চলিক অফিসের কর্মকর্তাদের হয়রানিতে দিশেহারা তারা। শিক্ষাবিদদের অভিমত, দুর্নীতির সাথে জড়িতদের শুধু বদলি করে দায়মুক্তি না দিয়ে কঠোর শাস্তি দিলেই এ অবস্থার অবসান ঘটবে। রাজশাহী থেকে এস এ বাপ্পির ক্যামেরায় মতিউর মুর্তুজার প্রতিবেদন। আগ্নে গোপালপুর ডিগ্রি কলেজের কামরুন নাহার, ওর পেপারস আপনার কাছে দিয়ে এসেছিলাম স্যার। আপনাকে তো বলেছি কাজটা করে দেবো আমি, এমনি কিছু কাজ করতে চাই না, এটাই মূল মূল সমস্যা। আমি আমার কাজটা করে দিলাম, কিন্তু ওখানে পার হওয়ার জন্য আপনার কিছুটা স্যাক্রিফাইস করতেই হবে। পদোন্নতি ছাড়পত্র নিয়ে রাজশাহীর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক অফিসের পরিচালক মাহবুবুর রহমান শাহের সাথে এক শিক্ষকের ফোনে কথোপকথন সম্প্রতি ফাঁস হয়। অভিযোগ রয়েছে এরপরও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। এ বিষয়ে পরিচালক বলেন, ছোটখাটো অনিয়ম হয়, হয়তো ভুল হতে পারে, একটা বলা যায় না, হয়তো বলেছে যে হয়তো আমার খুব পরিচিত, দেখেন দেখি এটা কিছু কর মানে, কিন্তু আমি এখানে এসে আসলে ওইভাবে বললাম না, প্রক্রিয়া করা ছাড়া আমার কিছু করার থাকে না। অথচ বেসরকারি কলেজ শিক্ষকদের এমপিও ও পদোন্নতির ক্ষেত্রে হয়রানি ও ভোগান্তি কমাতে বিভাগীয় পর্যায়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠিত হয়। শিক্ষকদের অভিযোগ, এমপিও ও পদোন্নতির ক্ষেত্রে বারবার তাদের আবেদন কোনো যৌক্তিক কারণ ছাড়াই বাতিল এবং দীর্ঘদিন ফেলে রাখা হয়। অজুহাত দেখিয়ে ফাইল রিজেক্ট করে দেওয়া হয়, আবার আবেদন করতে হয়, আবার রিজেক্ট করে আবার আবেদন করতে হয়। এবার দেখা যায় একটা শিক্ষক 5-7 বার আবেদন করলে এমনি তার 10-20 হাজার টাকা খরচ হয়ে যায়, যে আমার কাগজটা রিজেক্ট হবে না আমারটা অ্যাপ্রুভ হবে, দেখা যাচ্ছে রিজেক্ট হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো যদি একবারে বলে দিত তাহলে আমাদের জন্য সুবিধা হতো। কিছুই বলে না, তবে তারা বারবার বলছে এটা রিজেক্ট হয়ে গেছে, আবার দেন। শিক্ষাবিদরা বলছেন, কিছু কর্মকর্তার অনিয়ম দুর্নীতির কারণে সুফল মিলছে না আঞ্চলিক শিক্ষা অফিসের। এটি খুব লজ্জাজনক যে একজন শিক্ষক, তারা কিন্তু শিক্ষক, আগে শিক্ষক এইভাবে দুর্নীতিতে নিমজ্জিত হবে এবং সমাজ এটা দেখবে, রাষ্ট্র এটা দেখবে। দুর্নীতির কারণগুলো নির্ণয় করা, এই দুর্নীতির পরায়ণ যারা কর্মকর্তা তাদেরকে উপযুক্ত শাস্তি বিধান, শাস্তির আওতায় নিয়ে আসা। আর শিক্ষা সংশ্লিষ্টদের প্রত্যাশা, আঞ্চলিক শিক্ষা অফিসের নিয়ম হয়রানি দূর করতে কার্যকর ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।